চাহিদা বেড়ে যাওয়ায় ঝুট কাপড়ের কম্বল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কাজীপুরের কারিগররা। এতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 30 গ্রামের প্রায় অর্ধ লক্ষ নারী পুরুষের। কম দামে এসব কম্বল এখন সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন চাহিদুল আলম। সিরাজগঞ্জের কাজীপুরের ঝুট কাপড় দিয়ে তৈরি কম্বল এখন দেশের দরিদ্র মানুষের শীত নিবারণে প্রধান বস্ত্র। দাম নাগালে থাকায় দেশে এই কম্বলের চাহিদা বাড়ছে দিন দিন। কম্বল সরবরাহ করতে এখন দিনরাত ব্যস্ত কারিগররা। 94 সালে কাজীপুরের শিমুলদের গ্রামের সিরাজুল ইসলাম গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে কম্বল তৈরি করে তা স্থানীয় পর্যায়ে বিক্রি শুরু করেন। মহাজন মনে হয় যে ছাট কাপড় দেয়, আমার কাইটা সাইজ করা নাকি হয়ে সেলাই করে কম্বল বানান নাকি। আমরা ছোট ছোট টুকরা কাপড় সেলাই করি, সেলাই করে একটি কম্বল বানাই। আমরা ঢাকা থেকে ছোট ছোট কাপড়গুলো কিনে নিয়ে আসি, কেজি বাও নিয়ে এসে আমরা এখানে এই একটা একটা করে কাপড় জোড়া দিয়ে চার হাত পাঁচ হাত করে একটা করে কম্বল তৈরি করি। বর্তমানে কাজীপুর উপজেলার মাইজবাড়ি ও চালিতাডাঙ্গা ইউনিয়নের 30 গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক নারী পুরুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কম্বল শিল্পের সাথে জড়িত। দিন দিন বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। অটোচালে আমাদের কর্মসংস্থান অনেক উন্নত হয়েছে। আমরা এই মাল আমরা ডেলিভারি করি সিরাজগঞ্জ, বগুড়া, এমন বড় বড় পাটি আসে। তবে ঝুট কাপড় সহ প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় মূলধন সংকটে ব্যবসা বাড়াতে পারছেন না অনেকেই। আমরা সারা বছর কামিলা করে কাজ চালাই, শেষে এসে দেখা যায় ছয় মাস হয়তো একটু আমাদের সমস্যা হয়, তো অল্প লাভে অনুদানা লোনগুলো আমাদের দিলে হয়তো অনেক সস্তায় হবে। যদি সরকার যদি সহযোগিতা করে আমাদের অল্প সুদে ঋণ যদি দিত। কাজীপুরের প্রায় 50,000-এর মতো ভাই ও বোনেরা কিন্তু গার্মেন্ট শিল্পে কর্মরত আছে, তাদের একটা বিশাল অবদান কাজীপুরের অর্থনীতিতে। এই কম্বল শিল্পটাও যদি একটু বৃহৎ আকার ধারণ করে আমাদের কাজীপুরের অর্থনৈতিক সমৃদ্ধিতেও কিন্তু এটি একটি বিশাল অবদান রাখবে। এই শিল্পকে রক্ষায় সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ এবং প্রণোদনার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।